স্টুডেন্টস আজকের ভিডিওটাতে আমরা যারা বছর গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে ম্যাথামেটিক্সে মেজর সাবজেক্ট নিয়ে তুমি ভর্তি হয়েছ বা কারো ফিজিক্স কেমিস্ট্রি মেজর সাবজেক্ট আছে তার ম্যাথামেটিক্স হচ্ছে মাইনর সাবজেক্ট তো তাদের ক্লাসের ব্যাপারে আমরা আলোচনা করব। ফার্স্ট সেমিস্টারে তোমাদের কী কী আছে সেই জিনিসগুলো আলোচনা করব আর আমরা কি করি ম্যাথামেটিক্সের যা যা পেপার আছে সব পেপারগুলোই আমরা কভার করি অনলাইন ক্লাসে প্রোভাইড হয় অ্যান্ড প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা জিনিসই আমাদের কভার হবে হান্ড্রেড পার্সেন্ট অনলাইন ক্লাসে আমরা এটা কভার করি আর তার সাথে সাথে প্রত্যেকটা ক্লাসে তুমি অ্যাপে আমার অ্যাপে তুমি রেকর্ডিংগুলো পাবে সেই রেকর্ডিংগুলো তুমি যতবার খুশি দেখতে পারো ওটা অনেক ওটা থেকেই যাবে তোমার অ্যাপে তো দেখো কি ব্যাপারটা হচ্ছে গৌরব ইউনিভার্সিটি বিএসসি ম্যাথামেটিক্স ফোর ইয়ার্স গ্রাজুয়েশন তো এখন যে গ্রাজুয়েশনটা তোমার হচ্ছে চার বছরে গ্রাজুয়েশন হয়েছে অবশ্য তুমি আগে কি হতো তিন বছরের গ্রাজুয়েশন তো এখানে তুমি তিন বছরে গ্রাজুয়েশন করেও তুমি গ্রাজুয়েশন সার্টিফিকেট পাবে আর ফোর চার বছর গ্রাজুয়েশন করেও তুমি একটা ফোর ইয়ার্স গ্রাজুয়েশন উইথ রিসার্চ বা উইদাউট রিসার্চের সার্টিফিকেট তুমি পেতে পারো আগে কি ছিল তোমার তিন বছরে গ্র্যাজুয়েশন তোমাকে কমপ্লিট করতে হতো বাট এখানে এমন আছে তোমার এক্সিট ফার্স্ট ফার্স্ট ইয়ারে তুমি দুটো সেমিস্টার পরেও তুমি এক্সিট করতে পারো সেখানে তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে আর তুমি দু বছর চারটে সেমিস্টার পরেও যদি তুমি এক্সিট করো সেখানে তোমাকে একটা ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হবে আর তিন বছরের ক্ষেত্রে তোমাকে ওটাকে গ্রাজুয়েশনের ডিগ্রি দেওয়া হবে অ্যান্ড ফোর ইয়ার্স এ করলে তোমাকে ওখানে ফোর ইয়ার্স গ্র্যাজুয়েশন উইথ রিসার্চ তো অবশ্যই ফোর ইয়ার্স এ গ্র্যাজুয়েশন করলে তার বেনিফিটটা বেশি থ্রি ইয়ার্সের চেয়ে তো দেখো আমার মেইনলি যেটা আমি বলতে চাইছি যেটা তোমাদের দুহাজার তেইশে এই নতুন সিলেবাসটা ন্যাশনাল এডুকেশন পলিসি আন্ডারে এই সিলেবাসটাকে আমাদের এই করা হয়েছে সিসিএফ তো মেজর মাইন রোডে ক্ষেত্রে আমরা যেটা বলবো আজকে ফার্স্ট সেমিস্টারে দু হাজার চব্বিশে যারা অ্যাডমিশন নিয়েছো গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে ম্যাথামেটিক্স মেজর বা তোমার ম্যাথামেটিক্স কারো মাইনরে আছে আদার্স কোনো তার সাবজেক্ট মেজর আছে তো ম্যাথামেটিক্স আর মাইনর আছে সেই ব্যাপারে আমি আলোচনা করি তো দেখো তোমাদের আপাতত তোমাদের যে চারটা বছরে আটটা সেমিস্টার আছে তো আটটা সেমিস্টারের সিলেবাস আপাতত দাও হয়নি তোমাদের চারটে সেমিস্টারের সিলেবাস এখন পর্যন্ত দেওয়া হয়েছে এটা আমি দু হাজার চব্বিশে কথা বলছি দু হাজার চব্বিশের ক্ষেত্রে তো বাকি সেমিস্টারের সিলেবাসগুলো গুলো দিয়ে দেওয়া হবে তো সিলেবাস ফর ফোর ইয়ার্স এইট সেমিস্টার প্রতি বছরে যদি দুটো করে সেমিস্টার হয় তো আটটা সেমিস্টার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ম্যাথমেটিক্স তাহলে এখানে কি দেওয়া আছে ইনিশিয়াল দিস কন্টেন্ট সেমিস্টার ওয়ান টু সেমিস্টার ফোর সিলেবাস এখানে দেওয়া আছে তো আমি আজকে মেনলি কথা বলবো সেমিস্টার ওয়ানের তোমাদের কি কি টপিকস আছে সেই টপিকসগুলো আলোচনা করবো দেন আমাদের অনলাইন ক্লাসের ব্যাপারে আমরা আলোচনা করব কি কি পেপারগুলো আমরা পড়ব मैथमेटिक्सের সেই পেপারগুলো আলোচনা করব তো দেখো তোমাদের এখানে আমি যদি ফার্স্ট ফার্স্ট সেমিস্টারটাকে দেখি এই ফার্স্ট সেমিস্টারটা তোমরা দেখতে পাচ্ছো ফার্স্ট সেমিস্টারটা তো সেখানে তোমাদের ফার্স্ট সেমিস্টার সেমিস্টারে মেজর কোর্স मैथमेटिक्स মেজর কোর্সের ক্ষেত্রে তোমাদের मैथमेटिक्स মেজর আছে তো সেখানে তোমাদের দুটো পেপার মেজর পেপার পড়তে হচ্ছে দুটো মেজর পেপার তোমার এখানে পড়তে হচ্ছে একটা হচ্ছে মেজর পেপার ওয়ান মেজর পেপার ওয়ান আর একটা হচ্ছে মেজর পেপার টু মেজর পেপার ওয়ান মেজর পেপার টু তোমার যদি ফিজিক্স বা কেমিস্ট্রি মেজর থাকে তাহলে তোমাকেও দুটো পেপার পড়তে হবে তো আমরা এখানে মেনলি কথা বলছি যে ম্যাথামেটিক্স এ ম্যাথামেটিক্স যাদের মেজর পেপার আছে তো সেখানে তোমাকে কি করতে হচ্ছে মেজর পেপার দুটো পড়তে হচ্ছে ফার্স্ট সেমিস্টারে দুটো মেজর পেপার তাহলে এই এই দুটো পেপার তোমার মেজর আছে আমি যদি একটু জুম করে নিচ্ছি এখানে তুমি দেখতে পাচ্ছি এখানে তোমাদের দুটো মেজর পেপার আছে এম সি জিরো ওয়ান্ড এম সি জিরো টু ঠিক আছে প্রত্যেকটা পেপারের ক্রেডিট হচ্ছে ফোর প্রত্যেকটা পেপারের ক্রেডিট হচ্ছে আর ফোরটিন নাম্বার হবে তোমার সেমিস্টারের এক্সাম ফাইনাল এক্সাম যেটা হবে ঠিক আছে তো ফরটিন নাম্বারের মধ্যে আবার ওখানে তোমাদের দু মার্কস মানে প্রত্যেকটা পেপারে মেজরের ক্ষেত্রে যেটা আমি বলি তোমার দু মার্কসের পাঁচটা কোশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে হয় দু মার্কসের টু মার্কসের পাঁচটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করে তোমাকে টেন মার্কস ওখানে থাকবে আর ফাইভ মার্কসের ছটা কোয়েশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে হয় ফাইভ মার্সের ছটা কোয়েশ্চেন তো সেখানে তোমার কি থাকছে থার্টি তো এই ফোর্টি মার্কসের তোমার হচ্ছে সেমিস্টার ফাইনাল এক্সামটা হচ্ছে আর বাকি দশ নম্বর ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবে সেটা ফোর্টি মার্কস ফিফটি মার্কসের এক্সামের ক্ষেত্রে আমার বললাম আমি জাস্ট একটু ছোট্ট বলে দিলাম তো এখানে তোমার দুটো মেজর পেপার পড়তে হচ্ছে ম্যাথামেটিক্স এর আরেকটা তোমাকে এখানে পেপার পড়তে হচ্ছে যেটা হচ্ছে তোমার এসিসি পেপার এসিসি পেপার স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এসিসি পেপার স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এসিসি জিরো ওয়ান তো এই এই এখানে দুটো পেপার আর এখানে একটা পেপার এই তিনটে পেপার হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারে ম্যাথামেটিক্স এর পেপার তো আমরা এই পেপার ক্লাস প্রোভাইড করবো অনলাইনে তো এখানে তোমাদের দুটো পেপারে কি কি আছে আমরা আসছি ক্যালকুলাস জিওমেট্রি আর অ্যালজেবরা ওসব জিনিসগুলো আমরা আলোচনা করব আর এখানে তোমাদের এসিসি পেপারে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের নাম্বার থ্রি আচ্ছা নাম্বার থ্রি অ্যান্ড বুলিয়ান অ্যালজেবরা সেটা আসছি আমরা তো ম্যাথামেটিক্সের তিনটে পেপার তোমাকে ফার্স্ট সেমিস্টারে পড়তে হচ্ছে তার সঙ্গে সঙ্গে তোমার চলে আসবে এখানে এখানে তোমাকে কি করতে হচ্ছে বাকি কিছু পেপার আছে তুমি দেখতে পাচ্ছ এখানে যেরকম ইভিএস তোমাকে পড়তে হবে ইভিএসটা হচ্ছে ভ্যালু অ্যাডেড কোর্স ভিএসসি কোর্স ভ্যালু অ্যাডেড কোর্স ভিএসসি কোর্স ইবিএস এখানে তোমাদের দুই ক্রেডিট আছে আর মেজরে দুটো পেপারে ক্রেডিট তোমার ফোর ফোর আর এসিসি পেপারে ক্রেডিট হচ্ছে থ্রি এসিসি পেপারে ক্রেডিট থ্রি তো ম্যাথামেটিক্সে তোমাকে এই তিনটে পেপার পড়তে হচ্ছে একটা হচ্ছে এসিসি জিরো ওয়ান আর মেজরে দুটো পেপার আর এখানে দেখো এই যে মাইনর আছে এখানে মাইনরে যেটা ম্যাথামেটিক্স সেটা হয়তো যারা ফিজিক্স বা কেমিস্ট্রি বা কম্পিউটার সায়েন্স স্ট্যাটিস্টিক্স তারা যদি মেজর পেপার নেয় তো তাদের থাকবে এই পেপারটা আর তোমাদের ক্ষেত্রে এই পেপারটা কি হবে এখানে দেখতে পাচ্ছো মাইনরে সেমিস্টার ওয়ান এ একটা মাইনর পেপার ওয়ান আর মাইনর পেপার টু তো তোমার যদি ম্যাথামেটিক্স মেজর হয় তো ম্যাথামেটিক্স মেজরের ক্ষেত্রে আমি বলছি তো ম্যাথামেটিক্স মেজরের ক্ষেত্রে সাপোজ মনে করো তোমার মাইনর ওয়ান পেপারটা হচ্ছে ফিজিক্স আর মাইনর টু পেপারটা হচ্ছে মনে করো কেমিস্ট্রি তো মাইনর ওয়ান যদি তুমি ফিজিক্স নাও তো ফার্স্ট সেমিস্টার তোমার একটা পেপার থাকবে সেকেন্ড সেমিস্টারে এটা কিন্তু হয়ে যাবে তোমার তোমার অন্য যে সাবজেক্ট আছে সেটা মাইনার টুতে সিমিলারলি যখন তুমি সেমিস্টার থ্রিতে যাবে তো সেমিস্টার ওয়ানে তুমি যে মাইনর পেপারটা নেবে তারই পেপারটা আবার সেকেন্ড পেপার হয়ে আসবে আর ইভেন মাইনর মাইনার টুতে তুমি হয়তো যদি কেমিস্ট্রি নাও তো মাইনর ফোর যখন সেমিস্টার ফোর দিবে তখন এই মাইনর ফোর পেপারটা হবে কেমিস্ট্রি মানে একটা ফিজিক্স একটা কেমিস্ট্রি এরকম বা অন্য যে সাবজেক্ট তুমি কম্বিনেশন নিচ্ছ সেইভাবে আসবে আর যাদের ফিজিক্স কেমিস্ট্রি অনার্স আছে তাদের ম্যাথামেটিক্স এর পেপারটা আমরা এখানে কভার করবো তো এখানে তুমি বুঝতে পারছো আর গুলো পড়তে হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স এটা তো ক্রেডিট ফ্রি আছে তো মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে কলেজ ওখানে বিভিন্ন রকমের সাবজেক্ট প্রোভাইড করে তো সেই সাবজেক্টগুলো তোমরা যখন কলেজ যাবে তখন সেটা জানতে পেরে যাবে আর অ্যাবিলিটি এনহেন্সমেন্ট কোর্স জেনারেলি কি করা হয় যেখানে তোমাদের কমিউনিকেশন বা ল্যাঙ্গুয়েজের স্কিলগুলোকে ডেভেলপ করা হয় তো এখানে মেনলি বাংলা ইংলিশ আরো কিছু কিছু সাবজেক্ট থাকে তো সেই সাবজেক্টগুলো তুমি জানতে পেরে যাবে কলেজ এখানে তুমি জানতে পেরে যাবে এখানে সেমিস্টার থ্রি ফোরে যেটা ইংলিশ আছে সেখানে হয়তো বাংলা বাংলা থাকতে পারে তো সেই জায়গাটা এখানে আছে তো এখানে তোমাদের দেখো আমি তোমাদের জাস্ট বলতে চাইছি এখানে তোমাদের টোটাল পেপার কটা পড়তে হচ্ছে তোমরা যদি দেখো টোটাল পেপার আমাদের এখানে যেটা পড়তে হচ্ছে এই সেমিস্টার ওয়ানে তুমি দেখতে পাচ্ছো সেমিস্টার ওয়ানে দুটো মেজর পেপার দুটো মেজর পেপার ফার্স্ট মেজর পেপার আছে ক্যালকুলাস জিওমেট্রি অ্যান্ড অ্যালজেব্রা ঠিক আছে তো এই দুটো পেপারের ক্লাস আমরা অনলাইন ফুললি প্রোভাইড করব অ্যান্ড যেটা তোমাদের এসএসি পেপার নাম্বার থিওরি আর বুলিয়ান অ্যালজেব্রা সেই পেপারগুলো ক্লাস আমি প্রোভাইড করব আর এই মাইনর পেপারটা যেটা দেখতে পাচ্ছ তোমরা এই পেপারে ক্লাস হবে বাট এই মাইনরটা কাদের এই মাইনরটা হচ্ছে যাদের অন্য সাবজেক্টে যারা মেজর নিয়েছে তো তোমাদের মাইনর অন্য সাবজেক্ট হবে তো সেই সাবজেক্টে তোমাদের কি আছে সেটা তোমরা দেখে নেবে কলেজে সেই হিসাবে তোমাদের ক্লাসের ব্যাপারটা হবে তো এখানে এই মাইন আরেকটা জিনিস বলি এই যে অ্যালজেব্রা অ্যানালিটিক্যাল জিওমেট্রি দেখতে পাচ্ছো এই যে মাইনরটা যারা অন্য সাবজেক্টে মেজর নিয়েছে তো এদের সিলেবাসটা কিন্তু আলাদা তাদের क्वेश्चनও পেপার কিন্তু আলাদা হবে তাহলে এদের দুজনের সিলেবাস কিন্তু আলাদা এটা মাথায় রাখতে হবে ঠিক আছে আর এই যে পেপারগুলো এমডিসি পেপার তারপরে তোমার অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট আছে তো সেই পেপার গুলোর নাম তোমরা যদি দেখো তো এখানে তোমাকে ম্যাথামেটিক্স এর তিনটে পেপার পড়তে হচ্ছে আর যারা মাইনর আছে যাদের যাদের ম্যাথামেটিক্স মাইনর আছে তারা তাদের ম্যাথেমেটিক্সটাকে একটা পেপার পড়তে হচ্ছে আর বাকি যে তোমাদের পেপার আছে টোটাল তোমাদের ছটা পেপার পড়তে হচ্ছে ছটা না তোমাদের সাতটা পেপার পড়তে হচ্ছে তিনটে ম্যাথামেটিক্স এর পেপার একটা তোমার মাইনর মনে করো ফিজিক্স তাহলে চারটা হয়ে গেল একটা এমডিসি একটা অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট একটা ইভিএস তো এমডিসি ইভিএস আর যে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সগুলো সেই কোর্সগুলোর জন্য তোমাকে খুব একটা টেনশন নিতে হয় না কারণ ওই পেপারগুলো খুব ইজি পেপার কলেজে কিছু প্রোভাইড কলেজে তুমি ক্লাস প্রোভাইড ক্লাস ফলো করলে বা ক্রসপটিক নোটস নিলে তো সেই পেপার গুলো হয়ে যায় তোমাকে মেনলি যেটা করতে হবে সেটা হচ্ছে মেজর পেপার এসিসি আর মাইনর পেপার সেগুলোতে তোমাকে ফোকাস করতে হবে ঠিক আছে এখানে তোমরা বিভিন্ন সেমিস্টারের আমাদের ইয়ে আছে সেমিস্টার হিসাবে বিভিন্ন রকমের মেজর পেপার তোমরা দেখতে পাচ্ছ সেমিস্টার হিসাবে যদি সেমিস্টার ওয়ান আমরা দেখতে চাই তো সেমিস্টার ওয়ানের দুটো মেজর পেপার হচ্ছে ক্যালকুলাস জিওমেট্রি আর কি কি টপিক আছে আমরা ধীরে ধীরে আলোচনা করব তার জন্য হয়তো আমরা আলাদা কোনো ভিডিও বা যখন ক্লাস চালু করবো তখন তো তোমাদের ডিটেলস আমরা আলোচনা করবো যে কখন কি চ্যাপ্টার আছে কি চ্যাপ্টার নেই কি কি বই লাগবে কখন কি ক্লাস হবে সেই ব্যাপারগুলো আমরা ফুললি আলোচনা করব সেমিস্টার টু তে তোমরা যেটা দেখতে পাচ্ছ রিয়ালিস ওয়ান অ্যাবস্ট্রাকাল যাবরা এসব পেপারগুলো আছে থ্রিতে দুটো মেজর পেপার সেমিস্টার টু দুটো মেজর পেপার তো সেমিস্টার ওয়ান টু থ্রিতে দুটো দুটো করে মেজর পেপার আছে বাট সেমিস্টার ফোরে সেখানে মেজর পেপার তোমাদের তিনটে হয়ে যাবে তো আপাতত এই চারটে সেমিস্টার পর্যন্ত তোমাদের সিলেবাসটাকে এই করা হয়েছে দেন তোমাদের বাকি বলে দেওয়া হবে তো এখানে তোমরা যদি দেখো এই জায়গাটা এবার দেখো তোমাদের এখানে যে আমি বললাম স্কিল কি ব্যাপার আছে দেখো এখানে তোমাদের ফার্স্ট সেমিস্টারে এসিসি জিরো ওয়ানি জিরো ওয়ানে এ আছে তোমাদের নাম্বার বুলিয়ান অ্যালজেব্রা নাম্বার থিওরি বুলিয়ান অ্যালজেব্রা যেটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড সেমিস্টার এটাই তোমরা দেখতে পাবে সেট থিওরি আর সেমিস্টার থ্রিতে তোমার এটা দেখতে হবে গ্রাফ থিওরি তো এগুলো সব ম্যাথমেটিক্স পেপার আছে প্রত্যেকটা পেপার আমরা প্রোভাইড করবো প্রত্যেকটা পেপারের ক্লাস আমরা হচ্ছে অনলাইনে প্রোভাইড করবো তো তোমরা কি বুঝতে পারছো যে ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে দুটো মেজর পেপার আর একটা এসএসি পেপার যেটা তোমাদের নাম্বার থ্রি বুলে আনতে আছে সেই ক্লাসগুলো আমরা অনলাইন প্রোভাইড করবো আর যাদের অন্য কোনো সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি মেজর আছে তাদের ক্ষেত্রে ম্যাথমেটিক্সের মাইনর ক্লাসটা আমরা প্রোভাইড করবো ঠিক আছে কি পেপার আছে আমরা আসছি তো তোমরা এখানে আমাদের কাছে যেটা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে অনলাইন লাইভ ক্লাসেস অনলাইন লাইভ ক্লাসে প্রত্যেকটা সিলেবাসের আমরা প্রত্যেকটা জিনিসই অনলাইন লাইভ ক্লাসে ওর কভার করব করবো প্রত্যেকটা জিনিসই আমাদের অনলাইন লাইভ ক্লাসে কভার হবে আর তুমি তার করসপন্ডিং প্রত্যেকটা লেকচারের করসপন্ডিং তুমি তার রেকর্ডেড লেকচার পেয়ে যাবে সেটা পাবে তুমি আমার অ্যাপে তুমি যখনই অ্যাডমিশন নিবে তো তোমার করসপন্ডিং আমার অ্যাপে কি করে দেওয়া হবে একটা আইডি ক্রিয়েট করা হবে সেই গরস তোমাকে ব্যাচে অ্যাড করা হবে সেখানে তুমি নোটস থেকে শুরু করে যাবতীয় অনলাইন এক্সাম সবই তুমি এখানেই করতে পারবে আর তোমাকে একটা আমাদের যে হোয়াটসঅ্যাপের যে প্রিমিয়াম গ্রুপ আছে সেই গ্রুপে তোমাকে অ্যাড করে দেওয়া হবে তোমাদের ডাউট ক্লিয়ারিং সেশন থাকছে লাইভ ক্লাস তোমাদের সপ্তাহে তিনটা থেকে চারটা হয় তিনটে থেকে চারটে ক্লাস হবে পার উইক তার করসপন্ডিং তোমার এক্সট্রা কিছু ক্লাসও থাকে সেগুলো সিলেবাস আমাদের সিলেবাসের লেন্থ হিসাবে সিলেবাসের কন্টেন্ট হিসাবে যত যেরকম ক্লাস লাগবে সেই হিসাবে আমরা প্রোভাইড করি তো এই অ্যাপে তোমরা প্রত্যেকটা ক্লাসের পরস্পরিক তোমরা রেকর্ডিং পেয়ে যাবে ডাউট ক্লিনিক সেশন আছে পিডিএফ নোটস ইচ এন্ড এভরি টপিকস প্রত্যেকটা ক্লাস হবে তার করসপন্ডিং তুমি পিডিএফ নোটস পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা ক্লাসের করসপন্ডিং তুমি প্রিভিয়াস পিডিএফ নোট পাবে প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ারে যা তোমাদের ইয়ে আছে প্রিভিয়াস ইয়ারে বিগত সালে যা ইউনিভার্সিটিতে তোমাদের কোয়েশ্চেনগুলো আছে সেই

তো সেই সায়েন্স আমরা প্রোভাইড করি তো সেইভাবে অবশ্য আমরা ফুললি সিলেবাসটাকে কভার করবো প্রথম থেকে বাট কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে সেই সায়েন্স খুব ইম্পর্টেন্ট ম্যাটার করে সময় সেই জিনিসগুলো প্র্যাকটিস করে গেলে সেগুলো যেহেতু বেশি ইম্পর্টেন্ট তো সেগুলো তারা যদি ভালো করে এক্সামে লিখে আসে তাহলে সেখান থেকে তার স্কোরিং করার খুব সুবিধা হবে তো এই ব্যাপার হচ্ছে যেটা তোমাদের আমি পেপারগুলো এখন একটা কথা বলি পেপারগুলো যেটা আমরা বললাম যে মেজরে তোমাকে দুটো পেপার পড়তে হবে দেখো মেজরে দুটো পেপার কি পড়তে হচ্ছে মাইনরে ব্যাপারটা আমি আসছি মাইনরে যেটা ম্যাথামেটিক্স পেপার পড়তে হবে সেটা আমি বলছি তো মেজরের ক্ষেত্রে দেখো তোমাদের যে পেপারটা আছে মেজরের ক্ষেত্রে যে পেপারটা আছে ক্যালকুলাস এন্ড জিওমেট্রি ক্যালকুলাস এন্ড জিওমেট্রি যেটা তোমার ফিফটি মার্কস যেটা ক্রেডিট ফোর আছে ইন্টারনাল অ্যাসেসমেন্টে দশ নম্বর আর সেমিস্টার এক্সামে ফর্টি তো এখানে তোমাদের ইউনিট ওয়ান ইউনিট টু তো ইউনিট ওয়ান ইউনিট টু তে ইউনিট এ তোমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা আছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর ইউনিট তে আছে তোমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস ইন্টিগ্রাল ক্যালকুলাস তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে প্রথমে আমরা ক্যালকুলাসে তোমরা ইলেভেন পড়েছো তো ক্যালকুলাস ম্যাথামেটিক্স এটা খুবই গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ তো আমরা ক্যালকুলাসে যে দুটো পার্ট এখানে পড়বো তার আমরা সেই জিনিসগুলোকেই আমরা অ্যাডভান্স ভাবে পড়বো সেই বেস গুলোকে নিয়ে অবশ্যই অবশ্যই অনেকের থাকতে পারে যে ইলিভেন্ট বেসটা ক্লিয়ার নেই বাট আমাদের ক্লাসে আমরা কি করবো সেই বেস থেকে বেস থেকে নিয়ে যে কোনো চ্যাপ্টার যখনই পড়বো না তখন বেস থেকে নিয়ে আমরা অ্যাডভান্সে যাব এতে কি হবে তোমার সাবজেক্টের প্রতি যে ইন্টারেস্ট তারপরে সাবজেক্টের প্রতি তোমার কনফিডেন্স ওটা ধীরে ধীরে বাড়বে তো তোমার কারো যদি মনে হয় যে না আমি ক্লাস ইলিভেন্ট টুয়েলভে ঠিকঠাকভাবে পড়িনি তো অসুবিধা নেই আমরা বেস থেকে নিয়ে প্রত্যেকটা জিনিসই সেই আলোচনা করব তো তোমাদের তোমরা জানো যে অনেক সময় আমরা কি করি ক্লাস ইলেভেন টুয়েলভে সেট রিলেশন ম্যাপিং গুলো অনেকে ভালোভাবে পড়ি না ফাংশন তো সেখানে আমাদের প্রথমেই আমরা যদি ক্যালকুলাস পড়তে চাই তো প্রথমে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেটা হচ্ছে ফাংশন তো আমরা প্রথম ক্যালকুলাসে কি কাজটা করি ফাংশন আর যে নাম্বার গুলো আছে নাম্বার আর ফাংশান গুলোকে নিয়ে আমরা প্রথমে কিছু ফান্ডামেন্টালস আমরা বেসিক জিনিসগুলো প্রথমে কভার করি দেন আমরা সেটা এগোতে পারবো কেন আমরা জানি যে ফাংশান ম্যাথামেটিক্স এ খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা কারণ আমরা যদি লিমিট বার করি তো দেখবো লিমিটটা সেটা আমরা ফাংশনে বার করছি আমরা লিমিটটা যেটা বার করি সেটা ফাংশনে বার করছি দেন আমরা লিমিটের ক্ষেত্রে যে চ্যাপ্টারটা পড়বো আমরা ক্যালকুলাসে লিমিট অফ এ ফাংশন তো এখানে আমাদের লিমিট অফ এ ফাংশন আছে কন্টিনিউটি অফ এ ফাংশন আছে প্রপার্টিজ অফ কন্টিনিউয়াস ফাংশন জাস্ট আমি বলছি যে যখন আমি টপিক পড়াবো তখন আমি ডিটেইলসে বলবো হাইপারবোলিক ফাংশন হাইপারবোলিক ফাংশন কি সেটা আমরা দেখবো

তো আমরা এখানে মেনলি কি করব রিডাকশন ফর্মুলা মানে কোন একটা ইন্টিগ্রেশনে যদি আমাদের কি হয় যে একই টাইপের যে সাইন টু দি পাওয়ার ফাইভ এক্স সাইন টু দি পাওয়ার সেভেন এক্স এই ডিফারেন্ট ডিফারেন্ট মানে এন এর উপর ডিফেন্ড করে আমরা ইন্টিগ্রেশনের একটা জেনারেল ফর্মুলা তৈরি করার চেষ্টা করব যেরকম এই দেখতে পাচ্ছ সাইন টু দি পাওয়ার এন এক্স সাইন কস টু দি পাওয়ার এন এক্স ট্যান টু দি পাওয়ার তো এদের জেনারেল ফর্মুলা গুলো আমরা ড্রাইভ করার চেষ্টা করব তো রিডাকশন ফর্মুলা এবার আমরা কি করব ডেফিনেট এর ভ্যালু কি করে বার করে সেটা আমরা দেখব

ক্যালকুলাস অ্যান্ড জিওমেট্রি ক্যালকুলাস অ্যান্ড জিওমেট্রি চারটে সেকশন আছে তো এই চারটে সেকশন আছে ফিফটি মার্কস ফর্টি নাম্বারটা হচ্ছে সেমিস্টার এন্ড এক্সাম যেখানে তোমাদের দু নম্বরের পাঁচটা কোয়েশ্চেন করতে হচ্ছে দশ মার্চ যেন ষাটটা কোয়েশ্চেন থাকবে তোমাকে দুটো করতে হবে আর ছ নম্বরের নটা কোয়েশ্চেন থাকবে পাঁচ নম্বরের নটা কোয়েশ্চেন থাকবে তোমাকে ওখানে কি করতে হচ্ছে ছটা করতে হচ্ছে থার্টি নাম্বার থার্টি প্লাস টেন তোমার ফর্টি নাম্বারের এক্সাম হবে দেন যে সেকেন্ড পেপারটা যেটা আছে সেকেন্ড পেপার মেজরের যে সেকেন্ড পেপারটা

সাইন কোসাইন প্রায়গনোমেট্রিক যে ফাংশন হয় কমপ্লেক্স নাম্বারের লগার দিমিক সেগুলো দেখব আর ইনিকোয়ালিটি এখানে আমাদের একটা চ্যাপ্টার হলো কমপ্লেক্স নাম্বার আর একটা চাপ্টার হবে ইনিকোয়ালিটি ইনিকোয়ালিটির ক্ষেত্রে আমাদের কি আছে যে আমরা যে ইনকিকোয়ালিটি জানি অ্যাডোমেটিক মিন গেটার দেন ইকোয়াল টু জিওমেট্রিক মিন গেটার দেন ইকোয়াল টু হারমোনিক মিন তো এই ইনিকোয়ালিটি উপর আমাদের কাজ হবে এমএস পাওয়ার ছিলাম খুবই ইম্পর্টেন্ট একটা ছিল এমএস পর ছিল দেন আমাদের কসিস সোয়ার ইনকোয়ালিটি অ্যান্ড ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুস অফ এ পলিউমিয়াম তো এই ইউনিট ওয়ান এই জায়গাটা আছে ক্লাসিক্যাল এই জায়গাটা আর ইউনিট টু টা হচ্ছে আমাদের থিওরি অফ ইকুয়েশন ইউনিট টু টা হচ্ছে আমাদের কি থিওরি অফ ইকুয়েশন তো এই থিওরি অফ ইকুয়েশন এ কি আছে জেনারেল প্রপার্টিজ অফ ইকুয়েশন থিওরি অফ ইকুয়েশন আমাদের যে অ্যালজেব্রিক ইকুয়েশন মেনলি কাজ করে পলিনোমিয়াল ইকুয়েশন তো প্রথমে এই কারের ক্ষেত্রে আমাদের কি দেখব যে ফান্ডামেন্টাল থিওরাম অফ এ ক্লাসিক্যাল অ্যালজেব্রা স্টেটমেন্ট অনলি ইটস অ্যাপ্লিকেশন তো ক্লাসিক্যাল যে ফান্ডামেন্টাল থিওরাম এভরি অ্যালজাবিক ইকুয়েশন হ্যাজ এ রুটস রিয়াল অর কমপ্লেক্স এটা দেখবো ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন একটা ইকুয়েশন আমরা কি করে ট্রান্সফর্ম করি যদি একই টাইপের একটা ইকুয়েশনের রুটস আমরা জানি সেই রুটগুলো প্যাটার্ন দেখে আমরা কি করে ট্রান্সফরমেশন করব ডেকার্ট রুল অফ সাইন ইকুয়েশনের যে পলিনোমিয়াল ইকুয়েশন থাকবে তার কোইফিসিয়েন্টের সাইন দেখে আমরা কি করে আমরা কি করতে পারি যে কোটার পজিটিভ নেগেটিভ রুট আছে সেটা ডেকার্ট রুল অফ সাইন দিয়ে আমরা দেখব রেনে ডেকার্টের কনসেপ্ট আছে স্টাম থিওরাম স্টাম থিওরাম থেকে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো যে কটা ইকুয়েশন কটা পজিটিভ রুট কটা নেগেটিভ রুট আছে তার পসপটি কটা কমপ্লেক্স রুট আছে সেটা আমরা বলতে পারবো রিলেশন বিটুইন দা রুটস এন্ড কোইফিসিয়েন্ট রিলেশন বিটুইন দা রুটস এন্ড কোইফিসিয়েন্ট মানে একটা ইকুয়েশন আছে তার করসপন্ডিং তোমাদের যে রুটস সঙ্গে কোইফিসিয়েন্ট কি রিলেশন সেটা আমরা দেখব সিমেট্রিক ফাংশন অফ রুট দেখব অ্যাপ্লিকেশন অফ সিমেট্রিক ফাংশন অফ দা রুটস সলিউশন অফ এ রেসিপ্রোকাল এন্ড বাইনোমিয়াল ইকুয়েশন অ্যালজেব্রিক ইকুয়েশন তো রেসিপ ফোকাল বাইনামিক এসে কাজ করবো আর মেনলি যে দুটো আমাদের খুব ইম্পর্টেন্ট মেথড কিউবিক এর জন্য কার্ডার মেথড আর বাই কোয়ার্ডিটিক এর জন্য ফেরারি মেথড তো এটা হচ্ছে থিওরিফিকেশন আর এখানে আমাদের ইউনিট থ্রিতে যেটা আছে অ্যাবস্ট্রাক অ্যালজেব্রা যেটা আমাদের অ্যাবস্ট্রাক অ্যালজেব্রা জায়গাটা অ্যাবস্ট্রাক অ্যালজেব্রা তো এখানে আমাদের কি কম্পোজিশন অফ ফাংশন একটা ফাংশন ইনভার্টিবল কখন হবে মানে তার ইনভার্স ওয়ান টু ওয়ান করসপন্ডেন্স মানে এখানে আমরা ফাংশন নিয়ে কাজ করবো রেকারেন্স রিলেশন

টেলিমেন্টাম দেব তো এই অ্যালজেব্রা এই জায়গাগুলো আছে জাস্ট আমি জাস্ট নামগুলো একটু বললাম টপিক যখন চালু হবে সেই টপিকস চ্যাপ্টার ওয়াইজ আমরা সেই কাজগুলো করব এন্ড আবার এবারে যদি আমরা দেখতে যাই যে যাদের মাইনর আছে ম্যাথমেটিক্সটা মানে অন্য ফিজিক্স কেমিস্ট্রি বা কম্পিউটার সায়েন্স স্ট্যাটিস্টিক্স তাদের কাছে মেজর সাবজেক্ট তো আর ম্যাথমেটিক্সটা তারা মাইনর নিয়েছে সেই মাইনরটা যদি সেমিস্টার ওয়ানে নেয় তাহলে মাইনর জিরো ওয়ান পেপার অবশ্য এমন হতে পারে যে তার ম্যাথমেটিক্স মাইনর নেই অন্য কোনো সাবজেক্ট মাইনর আছে সেকেন্ড সেমিস্টার তার মাইনর আছে বাট সিলেবাস সেম থাকবে মানে মাইনর তুমি মাইনর ওয়ান আর টু সেমিস্টার ওয়ান এ নাও সেমিস্টার টু এ নাও ম্যাথামেটিক্সটা তাদের সিলেবাসটা কিন্তু সেম থাকে কি সিলেবাস আছে অ্যালজেব্রা অ্যালজেভ্রাটিক্যাল অ্যালজেব্রা এলজেভ্রাড অ্যানালিটিক্যাল জিওমেট্রি তো অ্যালজেব্রা এনালিটিক্যাল জিওমেট্রি তোমাদের ফার্স্ট যে জায়গাটা আছে সেটা হচ্ছে নাম্বার 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 থিওরি জায়গা ইন্টিজার যেটাকে আমরা নাম্বার থিওরি বলি নাম্বার থিওরি বলি ইনটিজার জায়গাটা কি এটা হচ্ছে নাম্বার থিওরি ইনটিজারের জায়গাটা হচ্ছে নাম্বার থিওরি

ইউনিট তে আমাদের আবার থিওরি ইকুয়েশন এর ব্যাপারটা আসবে পলিনোমিয়াল উইথ রিয়াল কোএফিসিয়েন্ট মানে পলিনোমিয়াল ইকুয়েশন এর কাজ গো ফান্ডামেন্টাল থিওরাম এন এর রুট অফ দা এন এর ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন হ্যাজ এ এক্স্যাক্টলি এন রুটস নেচার অফ দা রুটস যখন আমরা রুটস গুলো নেচার দেখব কখন কমপ্লেক্স রুট কমপ্লেক্স রুট হলে কি হবে শর্ট রুট হলে কি হবে এক্সিস্টেন্স অফ রিয়াল রুট ডেকার্ট রুল অফ সাইন অ্যাপ্লিকেশন অফ ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্টস খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার সিমেট্রিক ফাংশন অফ রুটস এন্ড কার্ডান মেথড

যে তিনটে এলিমেন্টে রো অপারেশন আছে রো এর ক্ষেত্রে কলামের ক্ষেত্রে তো রো রিডিউস এগুলোর ফর্মে কি করে কনভার্ট করে র‍্যাঙ্ক অফ আ ম্যাট্রিক্স সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দুটো কেস হয় একটা কি কনসিস্টেন্সি একটা টি কনসিস্টেন্সি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সিমেট্রিক স্কিউ সিমেট্রিক হারমিশিয়ান স্কিউ হারমিশিয়ান ইউনিটারি এন্ড অর্থোগোনাল মাস প্রত্যেকটা জিনিসই খুব ইন্টারেস্টিং আর ডিপলি আমরা কভার করব দেন তোমরা ডিটারমিনেন্ট দেখতে পাচ্ছ ডিটারমিনেন্ট ইফ বেসিক প্রপার্টিজ ল্যাপলাস এক্সপ্যানশন সিঙ্গুলার এন্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ইন টার্ফস অফ ডিটারমেন্ট তো এখানে তোমার দেখতে পাচ্ছো ম্যাটিক্স ডিটায়ারমেন্ট আর থিওরি এর ব্যাপারটা নাম্বার থিয়রি আর কমপ্লেক্স নাম্বারটা ছিল এন্ড এখানে যেটা দেখতে পাচ্ছো অ্যানাইটিক্যাল জিওমেট্রিক তো অ্যানাইটিক্যাল জিওমেট্রিক তোমাদের অ্যানাইটিক্যাল জিওমেট্রিক দেখো কি কি আছে এখানে তোমাদের ট্রান্সপোর্টেশন অফ র্যাটেঙ্গার আছে টু ডিতে ট্রান্সলেশন রোটেশন জেনারেল ইকুয়েশন অ সেকেন্ড ডিগ্রি পেয়ার অফ স্টেট লাইন পেয়ার অফ স্টেট লাইন আছে এখানে ইকুয়েশন অফ এ পিয়ার অফ

থ্রি ডাইমেনশনাল কোয়ার্ডিনেট সিস্টেম থ্রি ডাইমেনশনাল কোয়ার্ডিনেট সিস্টেম আমাদের করতে হবে স্ট্রেট লাইন ইসিএস প্রবলেম অন স্ট্রেট লাইন ইকুয়েশন অফ প্লেন এলিমেন্টারি প্রপার্টিজ স্পিয়ার এন্ড ইটস ট্যানজেন্ট প্লেন রাইট সার্কুলার কোন তো এগুলো আমাদের থ্রি ডাই থ্রি ডাইমেনশনাল জিওমেট্রিতে আছে তোমাদের এখানে যেটা দেখতে পাচ্ছ আমাদের যেটা মাইনর হ্যাঁ এটা এবার তোমাদের বলি এটা তো মাইনরের ক্ষেত্রে হয়ে গেল এবার যারা মেজর মেজর ম্যাথামেটিক্স যাদের মেজর আছে তাদের এসএসসি পেপারে থাকছে কি এসএসসি পেপারে থাকছে নাম্বার থিওরি আর বুলিয়ান অ্যালজাবরা নাম্বার থিওরি আর বিনোয়াল অ্যালজাবরা এখানে ক্রেডিট তোমার থ্রি বাট এক্সাম ফিফটি হবে যেখানে ইন্টারনাল অ্যাসেসমেন্ট টেন মার্কস আর সেমিস্টার এক্সামে যেটা ফাইনাল এক্সাম হয় সেখানে ফর্টি তো এখানে তোমাদের দেখো এখানে আবার নাম্বার থ্রি আবার এখানে নাম্বার থ্রি এখানে নাম্বার থ্রি কি আছে এখানে নাম্বার থ্রি থ্রিতে ইন্টিজার প্রিন্সিপাল ও ম্যাথামেটিক্স ডিভিশন আগে করতাম সেগুলো আমরা সব বলবো যখন টপিকগুলো পড়বো ফ্রাইম ইন্টিজার্স অ্যান্ড ফান্ডামেন্টাল থিওরাম অ্যারিফমেটিক ইউকুলিয়ারিস থিওরাম লিনিয়ার ডায়ফান্টেন ইকুয়েশন

কন্ট্যাক্ট করবে তো সেই নাম্বারে কন্ট্যাক্ট করবে আমার মানে কোচিং এ কি তুমি ক্লাসে করো প্রথম মাসে আমরা কোনো ফিজ নিই না সেকেন্ড মাস থেকে আমরা তো প্রথম মাসে তুমি অনেকগুলো ক্লাস সপ্তাহে তিন করে করে যদি ক্লাস হয় তো তার তুমি গোটা মাসে প্রায় সতেরো আঠারোটা দুইটার মতো ক্লাস পেয়ে যাবে দেন তুমি দেখতে পাবে যে আমার কিভাবে জিনিসগুলোকে বেস থেকে অ্যাডভান্স করে আমার টপিকসগুলোকে প্রত্যেকটা টপিকসকে ধরে ধরে করায় তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা কি কি বললাম কি কি পেপার আমরা ক্লাস প্রোভাইড করবো এখানে এই চারটে পেপার মেজরে দুটো পেপার আর মাইনর যার মনে করো জিওমেট্রি আছে মানে মাইনর তার মেজর আছে আর তাদের মাইনর এটা আছে আর কি এখানে হচ্ছে এসিসি পেপার নাম্বার থ্রি বুলিয়ান তো যাদের ম্যাথমেটিক্স মেজর আছে তাদের ক্ষেত্রে তিনটা পেপার কভার হচ্ছে মেজরে দুটো পেপার আর এসিসি পেপারটা আর যাদের আহ ফিজিক্স কেমিস্ট্রি মেজর আছে তাদের ক্ষেত্রে মাইনর এই পেপারটা কভার হবে তো অনলাইন ক্লাসের জন্য তোমরা আমাদের আমার যে নাম্বারটা আছে সেই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে তোমার ফুল ডিটেলস পেয়ে যাবে দেন কিভাবে কি করতে হবে তোমার জানতে পেরে যাবে তো আজকে কোথাও এইভাবে রাখলাম চলো বাই